জাতীয় পার্টির ইফতার মাহফিলে অংশ নিয়েছে বিএনপি। অতি শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যুগপৎ আন্দোলনের যৌথ ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আশা করি যুগপৎ কর্মসূচির আন্দোলন আরও বেগবান হবে, অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সংখ্যা আরও বাড়াতে পারব এবং আন্দোলনকে আরও বেগবান করে এই ভয়াবহ দানবীয় সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারকে প্রতিষ্ঠা করতে পারব। আমরা একমত, এই আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেব না। বিএনপির মহাসচিব বলেন, এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে সংবাদপত্রের স্বাধীনতাকে দমন করার জন্য গত 14 বছর ধরে একই কায়দায় সাংবাদিকদের ওপর আক্রমণ করছে, হত্যা করছে, নির্যাতন করছে, গ্রেফতার করছে, মিথ্যে মামলা দিচ্ছে। বিশেষ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যবহার করে তারা সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা, এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। তিনি বলেন, গণতন্ত্র মঞ্চের লিয়াজো কমিটির সাথে বৈঠকে বিশেষ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার বিষয়ে একমত হয়েছে। মির্জা ফখরুল বলেন, চলমান আন্দোলন কর্মসূচি নিয়ে গণতন্ত্র মঞ্চের সাথে আলোচনা হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কিভাবে সম্পর্ক উন্নয়ন আরও দৃঢ় করা যায় এবং আন্দোলন সংগ্রামকে সামনে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ছিলেন ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এদিকে জাতীয় পার্টির ইফতার মাহফিলে অংশ নিয়েছে বিএনপি। রোববার হোটেল রেডিসনে দেশের রাজনৈতিক, কূটনীতিক সহ পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় পার্টি। এতে অংশ নেন বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা।